নির্বাচন হোক বা না হোক রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত। বিরোধী দল থেকে শুরু করে সংবাদ মাধ্যম প্রায় প্রত্যেকটি জায়গায় আক্রমণ এবং রাজনৈতিক সন্ত্রাস ঘটিয়ে চলেছে। তারই মধ্যে রাজধানী আগরতলার আমতলি এলাকায় বিপদ বন্ধু ঋষি দাস নামে এক সিপিএম কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। সিপিএম কর্মীকে মারধর করার অভিযোগ তারা নিজেই তুলেছেন। বর্তমানে সেই সিপিএম কর্মী আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে কাদের দিকে আঙুল তোলা হচ্ছে, কাদের দিকে অভিযোগ করা হচ্ছে শুনে নেব। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। পার্টি বিচ থেকে আমার সিপিএম ডিপুটি সেক্রেটারি মিটিং ছিল, পার্টি সম্পাদক মন্ডলী মিটিং শেষ হওয়ার পরে বাইপাস ধরে বাড়িতে যাওয়ার পথে আমতলি থানার সামনে প্রায় 40-50 জন যুবক মিলে পার্টি বিচ থেকে ফলো করেছে। আমি যে পার্টি বিচ থেকে বের হয়েছি তো ফলো করে থানার ঠিক মুখটার সামনে বাইপাসের মুখটা থানার সংলগ্ন হলে ওইখানে সবাই মিলে মা দায় কোমরে পায়ে স্টিক দিয়ে বাড়ি প্রচণ্ডভাবে আঘাত। আমার পা একদম থেতলে দিছে, মাথাতে প্রচণ্ড পরিমাণে গুসাইছে, হেলমেট দিয়ে আঘাত করছে, কোমরে লাইতেছে, ফলে বাইকটা বাইনশুট করছে। মোবাইল ছিল, মোবাইলটা চিন্তায় করেছে। দুইটা এটিএম ছিল, একটা মিসেসের এটিএম ছিল, মিসেসের এটিএমটাও নিয়ে গেছে, দুটো এটিএম নিয়ে নিছে আর মোবাইলটা নিয়ে নিছে। বাইকে কিছু চিঠি আসলো মিটিংয়ে আর কিছু কাগজপত্র ছিল পার্টির, এগুলি সবগুলি নিয়ে নিছে। তারপরে মারার পরে ওরা যে মদ তৎক্ষা ছিল, মদ দিয়ে আমাকে স্নান করিয়ে দিয়েছে, মাথায় মদ ঢেলে দিয়েছে। যেই তো থানার সামনে ঘটনা, পুলিশের কাছ থেকে কোনো ধরনের ছিল না। পুলিশ শুনছে, প্রচুর মানুষ যাইতে আইতে প্রচুর মানুষ দেখছে, কোনো ধরনের ভূমিকা নাই থানার থেকে, কোনো পুলিশে আসেনি, কোনো পুলিশ আসেনি। তারা ছিল কি কিছু চিনতে পারছেন? তারা ছিল এগুলি মান্তু, আমি নাম শুনেছি, মান্তুর জন্য অপেক্ষা করছে আমাকে দাঁড় করে, মান্তু মান্না এরকম কি একটা নাম। আমি তো অ্যাকচুয়ালি আমার বাড়ি আড়ালিয়া, এদেরকে চিনি না। তো যখন এরা আসলো সবাই গাড়ির থেকে নামলো, তখনই আমাকে মারধর শুরু করেছে। ওইখানকার একটা লোক ছিল, বাঁচাবার চেষ্টা করেছে, পারেনি। তো এই অবস্থায় আমাকে মেরে বাঘচুর বাঙচুর করে আমাকে দাঁড়িয়েছে। কোনো মতে আমি আমার কমরেড নবারণের বাড়িতে উঠেছি, ওইখান থেকে আমাদের কমরেডরা আমাকে নিয়ে এসেছে হাসপাতাল। আপনার নামটা? বিপদ বন্ধু ঋষি দাস। কী দায়িত্বে আছেন পার্টি? আমি পার্টি পশ্চিম জেলা কমিটির সদস্য। শুনলেন বিপদ বন্ধু ঋষি দাস, সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সদস্য, ডুকলি মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য তিনি, এবং আগরতলা পুর নিগমের মেয়রিং কাউন্সিল মেম্বার ছিলেন তিনি, এবং তিনি তফসিলি সমন্বয়ের রাজ্য নেতা। তাকে পার্টি অফিসে মিটিং করে বাড়ি যাওয়ার পথে এই 40-50 জন মানুষ ঘিরে ধরে যে মার মেরেছে। ব্যক্তিগতভাবে সুস্বাস্থ্যের অধিকারী বলে এখনও আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, সারা শরীরটা রাখি নিয়মন মার মেরেছে। তো কী বলবো, প্রতিদিন তো হচ্ছে এই সমস্ত ঘটনা। রাজ্যে আইনের শাসন নেই আমরা বলছি, এই রাজ্যে বর্বরতা বিরাজ করছে। শাসক দলের গুন্ডারা প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে মানুষকে এইভাবে প্রহার করছে থানার সামনে, পুলিশের সামনে। এটা হচ্ছে থানা দেখছে, এগিয়ে এসে মানুষকে রক্ষা করা, উদ্ধার করা, এটা পুলিশের দায়িত্ব। কী বলব, এর তো বলার কোনো ভাষা নেই, নিন্দার কোনো ভাষা নেই আমাদের। মানুষের জীবন রক্ষার যে দায়িত্ব পুলিশের আছে, প্লাস এই যে আইন শৃঙ্খলা, যে অবনতি ঘটেছে, সমাজ বিরোধীরা নিজেদের হাতে আইন তুলে নিয়ে যা করছে, যা খুশি করতে পারছে, গ্রেপ্তার নেই, শাস্তি নেই, এ তো চলছেই। মুখ্যমন্ত্রী জানেন না এমন না, মুখ্যমন্ত্রী না জানার কথা না। আপনারা জানেন আমাদের জেলা অফিস, রাজ্য অফিস যিনি আক্রমণ করলেন,
সামনে দাঁড়িয়ে ছবি আছে, লাঠি নিয়ে যিনি নেতৃত্ব দিলেন তিনি দলের সভাপতি হয়ে গেলেন। যেটা আমাদের হুগলি মহকুমার আমাদের পার্টির যে অফিসটা জটমিলের পাশে এবং এটা আন্তরিক থানার একেবারেই সংকুচিত রাস্তার এই পার ওই পার, এখানে আমি তো বাইরে ছিলাম, খোঁজ দেখলাম জেনারেল বিপদ বন্ধু ঋষি দাস যে পার্টির পশ্চিম জেলা কমিটির সদস্য এবং আমাদের হুগলি মহকুমার সম্পাদক কমিটির সদস্য তফসিলি জাতির সে রাজ্য কমিটির অন্যতম নেতা, আসলে মিটিং ছিল, মিটিংয়ের পরে সে তো বাইপাস দিয়ে যুগন্দ্রনগর হয়ে তারপরে আড়ালিয়াতে সেদিকে আসতে যাচ্ছিল এবং বলা যেতে পারে থানার থেকে বোধ হয় 50 মিটার ডিস্টেন্স হবে, যেটা আমি খবর নিলাম তাকে সেখানে একেবারে পরিচিত যারা ওইখানকার সমাজ বিরোধী তারা মিলে তাকে মেরেছে। এইভাবে মেরেছে, মেরার পরে আরও যেটা যে বোতল ভেঙে যে বোতলে বোধহয় ওয়াইন ছিল পথ ছিল সেটা তার উপর ঢেলে দেওয়ার চেষ্টা দিয়েছে, তারপর আরেকজন তাকে রক্ষা করেছে, রক্ষা করে তাকে প্রথম ভাই জিএম হাসপাতালে আনেন, তারপর এখানে এনেছেন এবং এখানে তো আমরা এখন তার পরীক্ষা নিরীক্ষা চলছে, এক্স রে হয়েছে, সিটি স্ক্যান করলে বোঝা যাবে মাথায় কী কী আঘাত লেগেছে, সারা শরীরেই তার আঘাত আছে এটা জানতে পারলাম। যে এইটা তো এদের লুক কমে গেছে এই সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও ওরা এই যে আমাদের নেতা কর্মীদের উপর যে আক্রমণটা বিভিন্ন জায়গাতেই কোনো সুযোগ পেলে তারা আক্রমণ করছে। তবে আমরা বলবো যে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আক্রমণ করে তো আমাদের প্রতিহত করতে পারছে না, ওরা সব জায়গাতেই মানুষ বেরিয়ে আসছে। আজকে কৈলাসহরে মিটিং হবে, কালকে রাত্রে আমাদের একটু অফিস ভেঙে দিয়েছে, একজনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এখন যা আমি খবর নিলাম যে প্রচুর মানুষ মিটিংয়ের জন্য প্রস্তুতি হচ্ছে। আমরা করব, ওরা কত মারতে পারে দেখি, আর আমরাও কত প্রতিরোধ করে বিজেপিকে শেষ করে আমাদের এই লড়াই হবে ত্রিপুরার শান্তি আনার। যিনি আক্রান্ত উনি সরাসরি একটা অভিযোগ করেছেন ঘটনা আমতলি থানার সামনে, অথচ কোনো পুলিশকর্মী ওনাকে উদ্ধারে এগিয়ে আসেনি, কোনো পুলিশকর্মী ঘটনাস্থলে ছুটে আসেনি, পুলিশকর্মীরা তাদের সামনে হয়েছে ঘটনা। এই আমতলি থানা সম্পর্কে ভুড়ি ভুড়ি অভিযোগ, এখানকার যিনি ইনচার্জ আছেন কেস নিয়ে গেলে কেস রাখেন না, আমরা আক্রান্ত হয়ে কেস নিয়ে যখন যায় আমাদের কর্মীরা সেই কেস না রেখে যারা আক্রমণ করেছে তাদের দিয়ে পাল্টা আমাদের বিরুদ্ধে কেসটা রেখে তারপরে বিভিন্ন জায়গাতে প্রেশার আসতে তিনি কেস রাখেন। আমরা সেই পুলিশ অফিসারদের বলব যে ত্রিপুরার জনগণ কিন্তু সবটাই দেখছে, ওরা যদি মনে করে ত্রিপুরা ছোট্ট জায়গা, আমরা সবাইকেই চিনি ব্যক্তিগত পর্যায়েও চিনি সেই পুলিশ অফিসারদের, এইটা তোলা রইল এই পুলিশ অফিসারও পার পাবে না, অনেক পুলিশ অফিসার পুলিশ কর্মীর বাড়ি পর্যন্ত আক্রান্ত হচ্ছে, তারা ডিউটি করতে গিয়ে আক্রান্ত হচ্ছে বিজেপি, বলে এগুলো ছাড়বে না কেউ, মানুষের এই ঘৃণা তাদের প্রতি যেটা এই সমস্ত পুলিশ অফিসারের প্রতি এটা আরও তীব্রতাকে তীব্রতর হচ্ছে। তবে লড়াইয়ের পর থেকে তো আমাদের ছাড়ব না, লড়াই করে ওরা ত্রিপুরার শান্তি আনবেন। কি আশা করতে পারি এই দলের কাছ থেকে জনগণ এই রাজ্যে? এই তো বিজেপির হাল, তাদের প্রশাসন বিপদ বন্ধু ঋষি দাস আগরতলা শহরের একজন বিশিষ্ট নাগরিক, কারণ মেয়রিং কাউন্সিল মেম্বার সেদিনও ছিলেন তিনি, এইভাবে রাস্তার মধ্যে ফেলে তাকে মেরেছে, কাজেই নিন্দা করি, আমাদের জেলা কমিটির পক্ষ থেকে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার দাবি করছি এবং পুলিশ প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে উচ্চ স্তরে যারা আছে যেটা দেখুন আপনারা এবং এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা দিন, আর জনগণকে বলবো আপনারা প্রতিবাদে সামিল হন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম আমরা করছি তাতে এগিয়ে আসুন,
এই রাজ্যে যা চলছে এটা জঙ্গলের রাজত্বকে হার মানায়, এইরকম বর্বরতা চলছে। আজকের ঘটনা এটা আরেকটা নতুন নজির স্থাপন করল। যিনি আক্রান্ত উনি বলছেন যে আমতলী থানার সামনে ঘটনা, অথচ কোনো পুলিশকর্মী ঘটনাস্থলে এগিয়ে আসেনি, সেই বিষয়টা কি? সেটাই তো বললাম, একটু আগে বললাম তো আমিটা, যে এই যদি হাল হয় যে থানার সামনে মারছে একজন নিরীহ মানুষকে, তাও তিনি একদম নাম করালো, বুঝলাম তারা চিনছে না, কিন্তু একজন লোককে তো মারছে তো গুলি মানুষ, তো পুলিশ আসবে না, ধরবে না, এটা হয়? এই তো চলছে সর্বত্র, এটা হচ্ছে গত 4.5 বছর 52-53 মাস ধরে। কোথায় আইন, কোথায় শৃঙ্খলা, কোথায় মানুষের জীবন সম্পত্তি রক্ষার পুলিশের দায়িত্ব? এত রক্ষিত হচ্ছে না। আমার বাড়িতে সবাই খুব প্রচুরশে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। তার আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কাচ্চিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সরষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। নরম ছোঁয়ায় মিষ্টি হাসিতে একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতা। কেয়ার করি বলি আমরা শেয়ার করি, নতুন এই সময় তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ।